অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সূর্যের রাশি পরিবর্তন অর্থাৎ রবির রাশি পরিবর্তনে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে রবি প্রবেশ করছে 13 ফেব্রুয়ারি থেকে। এর ফলে 8টি রাশির সৌভাগ্য লাভ এবং মহাপ্রাপ্তি করতে চলেছে। দেখুন, এই যে মকর রাশিতে রবি এখানে অবস্থান করছিল এবং শনির সাথে একত্রে ছিল, আপনার বৃহস্পতির সাথে একত্রে ছিল, এবার রবি কুম্ভ রাশিতে এককভাবে অবস্থান করবে। এর ফলে 8টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ সফলতার জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে। কোন কোন দিক থেকে এই 8 রাশি মহাপ্রাপ্তি করতে চলেছে তাও আমি জানাবো এই ভিডিওতে। কোন এই 8টি সৌভাগ্যশালী রাশি এই ভিডিওতে আপনাদেরকে আমি ডিটেলসে আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনাদের পঞ্চম একাদশ স্থানে অবস্থান করছে, পঞ্চমপতি একাদশভাবে অবস্থান করছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো, যাদের ওষুধের দোকান আছে তাদের ক্ষেত্রে, মেডিসিনের শপ আছে তাদের ক্ষেত্রে ভালো। এই সময় আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ইলেকট্রনিক্সের গুডসের যাদের বিজনেস আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের কাঠের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে ভালো। কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো করবে, কর্মপ্রাপ্তির জায়গাটা এবং কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু মেষ রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলবে। 2 নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থ দশম কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ এই সময় আপনারা, আপনি যদি হন বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কর্মের জায়গাটা কিন্তু প্রশমিত করবে। এই সময় আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা রাজনীতিতে যারা আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো। আপনি যদি বৃষ রাশির মানুষ হন এই সময় রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে কিছুটা হলো আপনাকে কিন্তু বেনিফিট এই সময় কিন্তু দিবে। এবং আপনাদের কর্মের ক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন এই পরিবর্তনের সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। পিতার থেকে সহযোগিতা বা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কনভেন্টের সঙ্গে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, কন্ট্রাক্টর বা যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ প্রদান করবে। এরপরের যে রাশির কথা আমার মনে হচ্ছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। আপনাদের 3য় 9মের কানেকশান অর্থাৎ আপনাদের পিতার সূত্রে আপনার সম্পত্তি লাভ, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আপনার মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া, আপনাদের যথেষ্ট সুনাম এ সময় অর্জন হবে। কর্মের জায়গাটা ভালো, কর্মকেন্দ্রিক কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রশমিত করবে। এবং কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তন এবং আপনাদের বেশ কিছু শুভ সংবাদও কিন্তু এ সময় আসবে। কম্পিটিটিভ পরীক্ষাতে যারা আছে, কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। এরপরে যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে শুভ, সরি, সিংহ রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ কিন্তু ফল প্রদান করবে। আপনাদের রাশির অধিপতি আপনার সপ্তম গৃহে অবস্থান করছে, অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গায় হোক, আপনার কম্পিটিটিভ পরীক্ষার জায়গায় হোক, পার্টনারশিপ বিজনেসের জায়গায় হোক, বা কিছু কিছু ক্ষেত্রে শ্বশুরালয় থেকে আপনি কিন্তু সাহায্য পাবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পজিটিভ নিউজ কিন্তু এই সময় আপনাদের আসবে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে। এরপরের যে রাশির কথা আমার বিশেষ করে মনে পড়ছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের একাদশ পঞ্চমের কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা সাকসেসের জায়গায় কিন্তু আপনাদেরকে দিবে। আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার কম্পিটিটিভ পরীক্ষা বলুন, আপনার নিজস্ব ব্যবসা বলুন, সন্তানের জায়গা থেকে সন্তান সুখের জায়গায় কিন্তু কিছুটা হলো আপনাদের সমস্যা কিন্তু দাঁড় করালেও
কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি এই সময় করবে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ, আপনাদের দশম চতুর্থ কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের কর্ম জায়গাটা কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, আকস্মিক কোনো ঘটনা ঘটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে। রাজনীতির ক্ষেত্রে আপনাদের ভালো, কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই রবি রাশি পরিবর্তন, সূর্যের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সৌভাগ্য লাভ, কিছু কিছু ক্ষেত্রে কর্ম পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে এবং কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো, আপনাদের ক্ষেত্রে শরীরগত দিকটা কিন্তু আপনাদের আগের থেকে অনেকটাই ভালো হবে, আপনাদের ক্ষেত্রে মান সম্মানটা এই সময় বৃদ্ধি পাবে, বেশ কিছু পজিটিভ নিউজ আপনাদের জন্য অপেক্ষা করছে। কম্পিটিটিভ পরীক্ষাতে যারা দিচ্ছে বা যারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন এই সময়ের মধ্যে কিন্তু বাড়িয়ে তুলবে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট সফলতার সম্ভাবনাটা কিন্তু থাকছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে, কারণ আপনাদের সপ্তমপতি আপনাদের রাশিতেই অবস্থান করছে। অর্থাৎ আপনাদের যারা গভর্নমেন্টের কাজ নিয়ে কাজ করে, অর্থাৎ আপনি ধরুন গভর্নমেন্টের কন্ট্রাক্টর, আপনি ধরুন কোনো কিছুর কাজ করছেন গভর্নমেন্টের, সেই জায়গা থেকে আপনাদের লাভ দিবে। কম্পিটিটিভ পরীক্ষাতে যারা দিচ্ছে, কর্মক্ষেত্রে পরিবর্তন যারা চাইছে, কর্মক্ষেত্রে উন্নতি যারা চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ আপনাদের এই সময়, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে, আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে, কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এই সময়, আপনার বেশ কিছু যে কাজগুলো আটকে আছে সেই কাজগুলো আটকে থাকা থেকে আপনাদের কাজগুলো সম্পূর্ণ হবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পৈতৃক সূত্রে আপনার ধরুন কোনো পূর্বপুরুষের উত্তরাধিকারী সূত্রে আপনি সম্পত্তি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় বাড়িয়ে তুলবে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই সূর্যের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ, সফলতা, সাকসেস জায়গায় কিন্তু নিয়ে আসতে চলেছে। এই যে আমি রাশিগুলো কথা বললাম, দেখুন আপনার রাশিচক্রে অনেকে কমেন্টস করছেন যে স্যার আমার মিলছে না বা কারো কারো ক্ষেত্রে মিলে, আপনার রাশিচক্রে রবির প্লেসমেন্ট কেমন আছে? রবি অষ্টমী তো নয় তো, রবি ডিগ্রি, রবি আপনার দুর্বল নয় তো, সরি অষ্টমী তো, রবি আপনার দুর্বল নয় তো, আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল নয় তো, এটা আগে প্রথম দেখা দরকার। আপনার রাহুর সঙ্গে যুক্ত নয় তো, কেতুর সাথে যুক্ত নয় তো, বা অশুভ কোনো গ্রহের দৃষ্টি নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। নিচস্থ নয় তো, এই জায়গাগুলো যদি আপনার রাশিচক্রে না থাকে সেক্ষেত্রে এই যে রবির রাশি পরিবর্তন এই আট রাশিকে সৌভাগ্য লাভ তো দিবে, এবং বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট জবের সম্ভাবনাটা বাড়িয়ে তুলবে, গভর্নমেন্ট জব, এবং আপনার ক্ষেত্রে গভর্নমেন্ট জবের পাশাপাশি গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে সেই কাজকর্ম, রাজনীতির সাথে যারা যুক্ত আছে তাদের সেই জায়গা থেকে কাজকর্ম, এই সম্ভাবনাগুলো কিন্তু এই সময়ের মধ্যে যথেষ্ট বাড়িয়ে তুলবে। আপনি যদি হন কুম্ভ, আপনি যদি এই রাশিগুলোর মধ্যে হন, তো এই ছিল সূর্যের রাশি পরিবর্তনে, রবির রাশি পরিবর্তনে মহা প্রাপ্তি এবং লাভ, সৌভাগ্য সূচক হতে চলেছে এই আটটি রাশির। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।